পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ধ্বংস করার চেষ্টার অভিযোগ তুলেছেন। ইমরান খান বলেছেন, দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সরাসরি তার দলকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে, একই সঙ্গে তাকে সামরিক আদালতে বিচার করে কারাগারে দেওয়া হতে পারে, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এর আগেও ইমরান খান তার দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে শনিবার রাতে লাহোরে তার বাসায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি সেনাবাহিনীর উপর দোষ চাপিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে ইমরান বলেন, এটা সম্পূর্ণ সেনাবাহিনী করছে, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তান বিভিন্ন জরিপে জনপ্রিয়তা এগিয়ে থাকা নেতা ইমরান খান এক বছর ধরে বিক্ষোভ করে আসছে। গত মাসে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লেও সেনা স্থাপনায় হামলার ঘটনার পর থেকে সেনাবাহিনী সরাসরি সামনে আসে। ওই হামলার জন্য পিটিআই সমর্থকদের দায়ী করা হয়। 22 কোটি জনসংখ্যার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। ইমরান খান অভিযোগ করেছেন, তাকে লক্ষ্যবস্তু বানাতে গ্রেফতারের পর ভুয়া অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ ইমরান খানের দলের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু করে। সন্দেহভাজন হিসেবে তারা বেশ কয়েকজনকে সামরিক আদালতে বিচারের জন্য তুলে নেয়। ইমরান খান বলেন, আমাকে কারাগারে নেওয়ার জন্য এটাই তাদের কাছে একমাত্র পথ ছিল। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনী তার আগামী নভেম্বরে দেশটি সাধারণ নির্বাচনে জয়ী হতে ক্ষমতায় আসতে ঠেকাতে চায়। তিনি বলেন, তার বিরুদ্ধে 150টি ফৌজদারি মামলা হয়েছে, এসব মামলা যে কোনো আদালতে বাতিল হয়ে যাবে, তাই তাদের একমাত্র আশা সামরিক আদালতে নিয়ে তাকে কারাবন্দী করে রাখা। বর্তমান জামিনে থাকা ইমরান বলেন, সামরিক আদালত আমার জন্য, তাতে কোনো সন্দেহ নেই। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টিক ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক আদালত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় না, এতে স্বচ্ছতার ঘাটতি, জোরপূর্বক স্বীকারোক্তি ও ন্যায় বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে। ইমরান খান অভিযোগ করেন, দেশটির গোয়েন্দা সংস্থা ISI তার দলের নেতাকর্মীদের দমনপীড়নে যুক্ত। তার দলের শীর্ষ নেতাদের ডেকে নিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে ISI। ইমরান বলেন, তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সংকট দূর করার বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু তাদের কোনো সাড়া পাননি। তিনি জানেন না বর্তমান সেনাপ্রধান আসিফ মুনির কেন তাকে সরিয়ে দিতে চাইছেন। 2022 সালের নভেম্বরে সেনাপ্রধান হওয়ার আগে আসিফ মুনির ISI এর প্রধান ছিলেন। 2019 সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওই পদ থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন ইমরান খান। গত বছর ইমরান খান আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন, তবে তিনি এর পিছনে সাবেক সেনাপ্রধানের হাত থাকার অভিযোগ আনেন। সেনাবাহিনী তা অস্বীকার করে। আসিফ মুনিরকে ISI এর পদ থেকে সরানোর কোনো কারণ জানায়নি ইমরানের তৎকালীন প্রশাসন। ইমরান খান স্বীকার করেন, তিনি তাকে সরিয়ে যেতে বলেছিলেন। সাক্ষাৎকারে ইমরান বলেন, মুনিরকে সরে যেতে বলার কারণে তার ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি প্রধানমন্ত্রী থাকাকালে কিভাবে গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছিল তা নিয়ে ইস্যু ছিল। আসিফ মুনিরকে পরবর্তী সময়ে দেশের সেনাপ্রধান নিয়োগ করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইমরান খান বলেন, মুনির এখন যেহেতু সেনাপ্রধান হয়েছেন, তার আগের ক্ষোভ থাকা উচিত নয়। ইমরান খান আরও বলেন, তার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে তা দেখে তিনি ধন্দে পড়েছেন। তিনি বলেন, আমাকে 50 বছর ধরে চেনেন সবাই, আমি দেশের সব পুরস্কার জিতেছি, সবচেয়ে পরিচিত পাকিস্তানি হিসাবেও আমাকে সবাই চেনেন, কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন আমি ভিন গ্রহের কেউ, এদেশের শত্রু। দ্য ইন্টারসেপ্ট .com জানায়, পাকিস্তানি গণমাধ্যম থেকে হঠাৎ ইমরান খানের খবর উদাও হয়ে গেছে। কিছুদিন আগেও দেশটির অধিকাংশ গণমাধ্যম জুড়ে ইমরান খানের নানা বিষয় নিয়ে খবর প্রকাশিত হতো, কিন্তু দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেশটির গণমাধ্যম মালিকদের ইসলামাবাদে গোপন এক বৈঠকে ডাকা হয়। সেখানে তাদের দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নিয়ে খবর প্রচারে নিষেধ করা হয়। সেখানে সরাসরি ইমরান খানের কোনো খবর প্রকাশ না করার বার্তা দেওয়া হয়। ওই বৈঠকের পর দেশের শীর্ষস্থানীয় সম্পাদক ও বার্তা সংস্থাগুলোর সাংবাদিকদের ইমরান খানের খবর প্রকাশে নিষেধ করে দেয়। পাকিস্তানের সাংবাদিকরা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন।